ঢাকা রংপুর মহাসড়কের মাটি ডালি থেকে বিস্তারিত জানাচ্ছেন উত্তরাঞ্চল পুর প্রধান চপল সাহাব। মাসায় আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে যারা আসছেন বিশেষ করে ঢাকা থেকে এবং বিভিন্ন জায়গা থেকে ঘরমুখো উত্তরবঙ্গের যাত্রীরা তারা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মোটামুটি নির্বিঘ্নে আসছেন এবং বগুড়ার আপনার চারটি ফ্লাইওভার খুলে দেওয়ার কারণে এবার কিন্তু তেমন একটা যানজট হচ্ছে না। আর সবচাইতে বড় ব্যাপার বগুড়ার যে আপনার 61 কিলোমিটার মহাসড়ক, এই মহাসড়কে আমরা দেখতে পাচ্ছি যে মাঝে মাঝেই আপনার হাইওয়ে পুলিশ এবং পুলিশ অবস্থান করছে এবং যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে মহাসড়কে তেমন একটা যানজট হচ্ছে না। তবে একটা সমস্যা আমরা দেখতে পাচ্ছি, সেটা হলো যে ছোট ছোট যানবাহনগুলো একটু যানজটের সৃষ্টি করছে। আর প্রায় সহস্রাধিক আমরা মোটরসাইকেলে স্বামী স্ত্রীকে যেতে দেখেছি, তারা উত্তরবঙ্গ দিকে আসছেন, হয়তো ভাড়া কম বলে তারা এদিকে আসছেন। আর ট্রাকের উপরে যাত্রীর কথা তো বলাই যাবে না, ট্রাকের উপরেও যাত্রী আসছেন, তারা অবশ্য শ্রমিক কিন্তু এই শ্রমিকেরা কম পয়সা আসার জন্য এখানে আসছেন। আর এদিকে একজন আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কর্মকর্তা দাঁড়িয়ে আছেন বগুড়া সদর থানার, তিনি আমাদের একটু জানাবেন যে আসলে কেমন হচ্ছে এবং আমাদেরকে তিনি বলবেন যে আসলে ঈদ যাত্রায় কতটা নির্বিঘ্ন করতে পারছেন, ছোট করে বলবেন। আমরা ঈদ যাত্রা যাত্রীদেরকে নির্বিঘ্ন করার জন্য আমরা জেলা পুলিশ বগুড়া এখানে কাজ করে যাচ্ছে এবং এখানে মোটামুটি যানজট নিরসন আমরা করছি এবং যানজট মুক্তভাবেই নির্বিঘ্নেই সাধারণ যাত্রীরা এবং বাস চলাচল করছে। আপনারা শুনছিলেন আসলে যে উনি যেটা বলছিলেন যে আপনার এইখানে যে যাত্রীদেরকে নির্বিঘ্ন চলাচল করার জন্য উনি সুন্দরভাবে এখানে প্রত্যেকটা জায়গায় আমরা পুলিশের এখানে ভূমিকা দেখছি।